আমাদের দেশও এক শ্রেণীর আলেমেরা আছে, যেই আলেমগুলোর চরিত্র মনে হয় সেই সময়ের কুফফারদের অনুসারীদের মতো। নামের আগে মুক্তি লাগাইছে ওরা, আমরা যখন সহিহ হাদিস এর আমলের দাবিদার বলে যখন আমরা দাবি করি, কোরআন এবং সহিহ হাদিসের আলোকে রাসূলকে আমরা অনুসরণ করে যখন আমল করতে চাই, আল্লাহ রাসূলকে আমরা বিচারক মেনে তার বিচারকে রায়কে মেনে নিয়ে চলতে চাই, আমাদের দেশের এক ধরনের মুক্তি আছে, এই মুক্তিদের মাথার ভিতরে তখন অ্যালার্জি চুলকানো শুরু হয়। আশ্চর্য হতে হয় কি করে ভীষ্টতা হয়, মুক্তি লুৎফর রহমান ফরাজি আমাদের কাহেল হাদিসকে নিয়ে একটা গল্প শুনাইছে ইন্টারনেটে, যারা সোশ্যাল মিডিয়াতে ঘাটাঘাটি করেন আপনারা শুনবেন কত বড়টা মিথ্যা কথা বলছে, যা শয়তান কোনোদিন বিশ্বাস করবে না। ও গল্প করতেছে আহলে হাদিসের এক মসজিদে নাকি হানাফি এক সালাত আদায় করতে গেছে, যাওয়ার পর হানাফি লোকটা হাত বেঁধেছে নাবির নিচে, আহলে হাদিসের লোক নাকি তার হাতটা তুলে বুকের উপর বাঁধছে, সাথে সাথে হাতটা ছেড়েও নাকি মাথার উপর বেঁধেছে। নামাজ শেষ করার পরে এখন বলছে তুমি হাত মাথার উপর বাঁধলে কেন, কই তুমি যে নাবির উপর থেকে বুকে দিলে আমি মনে করলাম যে যদি হাত যদি উপরে তুলি তাহলে আলোসে মোয়াল্লাম আমি হাতে পাবো, তাই তুলছি। এখন ওই হানাফি লোক নাকি এখন বলছে আহলে হাদিসের ওই আলেমকে বলতেছে যে আপনি বাবা বাড়িতে থাকে না বিদেশে থাকে, মানে বাড়িতে থাকে, তাই না বাড়িতে থাকে না, তুমি যেই নামাজ পড়া শিখছো বুকের উপর হাত দেয় এটা তোমার মায়ের কাছ থেকে শিখছো, তোমার বাপের কাছ থেকে শিখো নাই। আমি লুৎফর রহমান ফরাজিকে চ্যালেঞ্জ করতে চাই, যদি আপনি দেখাইতে পারেন প্রমাণ সহ আপনাকে 1,00,000 টাকা পুরস্কার দেওয়া হবে, যদি কোন আহলেস হাদিসের মসজিদে গিয়ে কোন হানাফির সঙ্গে এমন আচরণ করা হয়, যদি প্রমাণ সহ তুমি দেখাইতে পারো প্রমাণ করতে পারো 1,000 টাকা তোমাকে বকশিশ দেবো আল্লাহর কসম, আর যদি তুমি না পারো আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর দেওয়া সালাতকে নিয়ে ঠাট্টা করার অধিকার তোমাকে আল্লাহ দেয় নাই। আহলে হাদিসে কোরআন এবং সহিহ হাদিস আমল করে নাই, তোমরা মাজার পূজারি, তোমরা পীর পূজারি, ইসলামকে বিকৃত করে দিয়া আজকে তোমাদের নিজের আখের গোচাচ্ছ, আমরা একমাত্র খুশি করতে চাই আমার আল্লাহকে, দুনিয়ার কোন স্বার্থকে আমরা হাসিল করতে চাই না। আর একজন বেয়াদব নাম সে ইউটিউবার, এদের আচরণ দেখলে মনে হয় এরা যে কোথায় থেকে আসছে আল্লাহ পাকি ভালো জানেন, আর কিসের যে মুক্তি হয়েছে আল্লাহ জানেন, মুক্তি যদি হয় তাহলে তোমার কোরআনের সহিহ হাদিসের জ্ঞান থাকা লাগবে। বর্তমানে কয়েকজন হানাফি মাযহাবের আলেমেরা আহলে হাদিসকে নিয়ে শুধু কাজই হই, আহলে হাদিসের সিদ্ধ অন্বেষণ করা, আহলে হাদিসকে গালি দেওয়া, এইটাই হলো ওদের একমাত্র কাজ। একটা আরেকজন রয়েছে মুফতি রেজাউল করিম আবরার, এর কাজই হলো আহলে হাদিসের আলেমেরা কে কোথায় কি বললো এইটাকে কারসাজ করে সেখানে রং লাগিয়ে মানুষের কাছে হাইলাইট করতে চায় যে আহলে হাদিসের আলেমেরা এরা হলো ইসলাম বিদ্বেষী, বলুন নাউজুবিল্লাহ। আর একজন বেয়াদব রয়েছে মুফতি ইউসুফ মাহমুদি, এ বলেছে আহলে হাদিসের ইসলামকে ভেঙে খান খান করে দিচ্ছে, মানুষদেরকে ইসলাম থেকে দূরে সরিয়ে দিচ্ছে। আমরা বুঝতে পেরেছি মাহমুদি তোমার কোন জায়গায় লাগছে, তুমি ওই দলের এজেন্টি করো, তুমি ওই সেই কুফফার দলের, এখন যে কুফফারের বাচ্চাগুলো আছে এই কুফফারদের মনোরঞ্জন তুমি করো, তুমি কোরআন হাদিসের দিকে মনোনিবেশন নাই, কোরআন হাদিস তুমি পড়তেও জানো না, কোরআন হাদিস বুঝতেও জানো না, তুমি ওদের মনোরঞ্জন করে আখের গোছানোর জন্য তুমি আজকে আহলে হাদিসদের বিরুদ্ধে লেগেছো। একটি কথা শুনে রেখো, যারা সালাফি মানহাজুল্লাহ আলেমদেরটা সত্যিকারের ইসলামের বাহিরে একটি আমল তারা করতে পারে, আমার ভাইয়েরা
যে কথা আপনাদেরকে বলতে চাই সেই কথা হলো যদি আপনি নিজেকে মুমিন বলে দাবি করেন মুত্তাকিন বলে যদি আপনি দাবি করেন তাহলে আল্লাহ রাসূলকে আপনাকে বিচারক মানতে হবে আল্লাহ রাসূল যেটা করতে আদেশ করেছেন যেটা করতে নিষেধ করেছেন ওইটাকে গ্রহণ করতে হবে আল্লাহর বিধানকে মেনে চলতে হবে আল্লাহর নিষেধকে পরিত্যাগ করে চলতে হবে কোন আয়ে বাবা খাজা বাবা গাজা বাবা এমন কারো কাছে যাওয়া যাবে না জমজমাট ব্যবসা আজকে পীরের ব্যবসা মাজার পূজারীদের ব্যবসা এরা কেন ফয়তা খাওয়ার বিরুদ্ধে ফতোয়া দেয় না খালি কি ফয়তাই খায় জন্মের মতো গরুর গোস্ত খায় আবার মিলাদ পরে হাজার হাজার টাকাও কামায় এই জন্য আমি বলি ওই ধরনের মুরগিরা খুশি মাইয়েত মরলে আর শক্তি খুশি গরু মরলে শক্তি তাকে কার বাড়িতে গরু মরছে শক্তি ঠুটে তাও দর কয় খালি রেখে যাও তারপরে ঠুকাইয়া খাবো আর ওই বেদাতি মুরগিরা কয় খালি মরলে হয় ছয় দিনে ছয়া খাবো চল্লিশ হাজার গরু খাবো আর মিলাদ পড়াইয়া পকেট ভরে টাকা নিব এই সঠিক কথা যখন বলেছে আহলে হাদিসের আলেমরা সালাফি মানহাজের আলেমরা যখন এই কথা বলেছে এদের মাথায় বাস পড়ে গেছে আমাদের ধর্মের ব্যবসা শেষ আমার ভাইরা হানাফি মাযহাবে তাফসীরে মারিফুল কোরআন যেটা সৌদি আরব থেকে ছাপানো হয়েছে মাওলানা শফির লেখা বই হানাফি মাযহাবের বিশাল বড় একজন আলেম ওই তাফসিরের ৩৫ নম্বর পৃষ্ঠায় লেখা হয়েছে মৃত ব্যক্তির নিয়তে চল্লিশা করা মৃত ব্যক্তির নিয়তে কোরআন পড়ে খাওয়া যে পড়লো সেও হারাম কাজ করলো যে পড়িয়ে দিল সেও হারাম কাজ করলো যে খেলো সেও হারাম কাজ হারাম জিনিস খেলো যে পড়িয়ে দিল খাইয়ে দিল সেও হারাম জিনিস খাওয়ালো এটা আমাদের আহলে হাদিসের আলেমের ফতোয়া নয় তোমাদেরই আলেমের ফতোয়া এইরকম যখন ফতোয়া দেয় এরা আবার তখন বলে ওরা লামাজাবি হয়ে গেছে কাজী ইব্রাহিম হানাফি মাজহাবের লোক কামালউদ্দিন জাফরি হানাফি মাজহাবের লোক ইমাম হোসেন হানাফি মাজহাবের লোক আহমদ আহমদুল্লাহ শেখ হানাফি মাজহাবের লোক তারেক মনোর হানাফি মাজহাবের লোক আলহামদুলিল্লাহ আলা আহলে হানাফদের ভিতরে সত্যিকারের যারা কোরআন হাদিস পড়ে যারা মুলবি হয়েছে এরা এইগুলো তাদের চোখে ধরা পড়ছে ইনারাও বলছেন এইগুলো শরীয়তে বিলকুল হারাম বলুন আলহামদুলিল্লাহ তুমি তো ওইগুলোই খাও তাই তোমার চোখে পড়ে না যারা ভালো করতে চায় তাদের উপর তোমার হিংসা হয় লাভ হবে না আল্লাহ পাক কি সুন্দর দৃষ্টান্ত দিচ্ছেন আল্লাহ বলেন গরম আল্লাহু মাসালাল লিল্লাযীনা কাফারু মুআতান নূহিন ওয়া মুআতান লূত আল্লাহ পাক সূরা তাহরিমের ভিতরে হযরত নূহ আলাইহিসসালাম এবং হযরত লূত আলাইহিসসালাম এই দুই নবী স্ত্রীর দৃষ্টান্ত আল্লাহ পাক দিচ্ছেন আল্লাহ বলেন ও কাফেরের বাচ্চারা তোমরা শুনে রাখো তোমরা যারা বিশ্বাস করো না আমি আল্লাহতে তোমরা যারা বিশ্বাস করো না নবীতে আল্লাহ বলেন এই কাফেরদের জন্য আমি দৃষ্টান্ত দিচ্ছি নূহর স্ত্রী আর লূতের স্ত্রীর দৃষ্টান্ত আমি দিচ্ছি আল্লাহ বলেন নবীর বউ হয়ে জাহান্নামে যাওয়া লাগলো কেন আল্লাহ এবং আল্লাহ নবীতে তারা বিশ্বাসী ছিল না নূহ নবীর স্ত্রীর অপরাধ ছিল নূহ নবীর স্ত্রী মানুষের কাছে গিয়ে বলতো নূহ নবী একজন পাগল উন্মাদ আর লূত আলাইহিসসালামের স্ত্রীর অপরাধ ছিল আল্লাহ পাক কয়েকজন ফেরেশতা পাঠিয়েছিলেন লুতের বাড়িতে আর লুতের বংশধররা ছিল এরা ছিল সমকামিতায় অভ্যস্ত মানে পুরুষে পুরুষে জেনা করত তারা মেয়ে ব্যবহার করত না যখন লুতের বাড়িতে মেহমান গুলো গেল এই খবরটা লুতের স্ত্রী ওই দুষ্ট ছেলেদের কাছে পৌঁছে দিল আমাদের বাড়িতে
ছোটামদের অধিকারী যে কয়েকটা যুবক আসছে তাদেরকে খবর দিয়ে নিয়ে আসা হলো। আর তারা লূত আলাইহিস সালামকে বলেছিল যেগুলো মেহমান আপনার বাড়িতে আসছেন ওদেরকে আপনি বের করে দিন, এদেরকে আমরা ব্যবহার করব। আল্লাহ কোরআনে বলছেন যে লূত আলাইহিস সালাম বলেছিলেন হে আমার কওমেরা, তোমরা আমার মেহমানের সঙ্গে খারাপ আচরণ করো না, আমার আমার কন্যাদেরকে তোমরা বিবাহ করো এবং তাদেরকে তোমরা স্ত্রী রূপে গ্রহণ করো। কিন্তু লূতের সম্প্রদায় সেটা মানতে চায় নাই, আল্লাহ পাক গজব দিয়ে তাদেরকে দুনিয়া থেকে ধ্বংস করে দিয়েছেন। বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন والذين آمنوا وعملوا الصالحات لهم مغفرة وأجر كبير. الله পাক বলেন যারা ঈমান আনলো আমল সালে করলো নেক কাজগুলো করলো, আল্লাহ বলেন তাদের জীবনের গুনাহ খাতাগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিই। ইমান আনার পরে ভালো আমল করলেই আল্লাহ বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ আর বলেন ইন্নাল্লাযীনা ইখশাউনা রাব্বাহুম বিলগায়বি লাহুম মাগফিরাতু ওয়া আজরুন কাবীর। আল্লাহ পাক বলেন যারা আমি আল্লাহকে না দেখে যারা ভয় করলো, ইমান আনার পরে আমাকে ভয় করলো, আমাকে দেখে নাই তবুও ভয় করলো, আল্লাহ পাক বলেন আমি আল্লাহ তার জীবনের সব গুনাহগুলোকে মাফ করে দিই। আল্লাহর ভয় অন্তরে থাকতে হবে, আল্লাহর ভয় যদি অন্তরে থাকে তাহলে আল্লাহ পাক আমার আপনার জীবনের গুনাহ খাতাগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন। বলুন আলহামদুলিল্লাহ। আপনারা কি চলে যাবেন নাকি? তাহলে ওটা উঠি করতেছেন যে এমনি তো দিচ্ছেন গভীরাতে, তারপরে যদি আবার ওঠা উঠি করেন তো একবারে বেঁকেই যা, বেশি সময় নেব না, একটা ঘন্টা পারবেন তো থাকতে? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়ামিনুস সালিহাতি কানাতুলহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই তারা বিশ্বাস করেছে আমাকে রব বলে আর আমার বিধান অনুযায়ী সৎ কাজ করে, আল্লাহ বলেন তাদের অভ্যর্থনার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুন ফেরদাউস দেখেছি। কি কথা! আল্লাহ পাক ঈমান আনার পরে যারা আমলে আমল সালে যারা করে এদের জন্য আল্লাহ পাক জান্নাত তৈরি করে রেখেছেন, জান্নাতুল ফেরদাউস। আমার ভাইরা, আল্লাহ পাক একটা সুযোগ দিচ্ছেন, আল্লাহ বলেন আল্লাহ বলেন বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলছেন যারা অপরাধ করেছে, অপরাধ করার পর অপরাধের কথা স্মরণ করে যারা তৌবা করে, কি করে? তৌবা করে, অন্যায়ের কথা অন্যায় আল্লাহর কাছে তুলে ধরে আল্লাহর কাছে মাপ চায়, ক্ষমা চায়। আল্লাহ পাক বলছেন এই ক্ষমা চাওয়ার পরে যারা আমাকে রব বলে বিশ্বাস করে, যারা আমালা সালে করে, আল্লাহ বলছেন তোমার জীবনে যত গোনা তুমি করেছিলে বান্দা, ওই গোনাগুলোকে আমি আল্লাহ পাক নেকি দ্বারা পরিবর্তন করে দিই। বলুন আলহামদুলিল্লাহ। যত গোনা নিয়ে আপনি আল্লাহর কাছে মাপ চাইবেন, আল্লাহ পাক সব গুনাগুলো আপনার মাফ করে দিবেন।
যদি আপনি আল্লাহর কাছে ফিরে যান, আল্লাহর কাছে যদি আপনি তওবা করেন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনি আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال يأكيد الشيطان ولا القافيات رعاس أحد منه إذا خونا ثلاثا من قطاد يضرب على كل قادة مكانها عليك ليل طبيل الله বলের মানুষ যখন ঘুমায়, ঘুমানোর সময় প্রত্যেকটি মানুষের মাথার উপরে শয়তান তিনটা করে গিরা দেয়, গিটি দেয়। বুখারীর হাদিস, তার প্রত্যেকটি গিরা দেওয়ার সময় শয়তান ফুদায় লাইলাম তাবিলাম, বলে রাত্রি এখন অনেক লম্বা আছে, কেন? যাতে ফজরের সালাত না পড়ে। শয়তান ফজরের সালাত থেকে আল্লাহর বান্দাদেরকে মাহরুম করার জন্য, দূরে রাখার জন্য মাথার উপরে তিনটা করে গিটি দেন। রাসূল বলছেন প্রত্যেকটি গিরা দেওয়ার সময় শয়তান ফুতায় এই বলে লাইলুন তাবিলুন, রাত্রি অনেক লম্বা রয়েছে, ঘুমা ঘুমা জম্মের মতো ঘুমা। আল্লাহ রাসূল বলছেন যেই ব্যক্তি জাগা পেয়ে আল্লাহকে স্মরণ করলো, আল্লাহু আকবার বলে বিছানা থেকে উঠলো, রাসূল বলছেন তার একটা গিরা ছুটে গেল, বলুন আলহামদুলিল্লাহ। এরপরে বান্দা যখন ঠান্ডা পানিতে অজু করল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার দুই নম্বর গিরাটাও ছুটে গেল। এরপরে যখন বান্দা সালাতে দাঁড়িয়ে যায়, তার তিনটি গিরাই ছুটে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে তার দিনটা শুরু হয় পবিত্র মূল্যা উৎফুল্ল মেজাজ নিয়া, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল বলছেন তার জীবন শুরু হয় পবিত্র অবস্থায়, মনটা হয় একবারে প্রফুল্ল। আর যে ব্যক্তি আল্লাহর শরণও নিল না, ওযু করল না, সালাত আদায় করল না, ওর অন্তর হয় খবিসের মতো, আর তার ক্লান্তিময় জীবন নিয়ে তার জীবন শুরু হয়, দিনের দিনটা শুরু হয়। এই জন্য করে যখন কোনো বান্দা ফজরের সালাত আদায় করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বান্দা যখন সালাতের জন্য ওযু করে, রাসূল বলেন ওযুর পানির সঙ্গে তার জীবনের সব গুনাহগুলো ধরে ধরে পড়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাহাবীদেরকে বলেন, হে সাহাবীরা, আমি কি তোমাদেরকে বলবো না কিসের দ্বারা আল্লাহ পাক বান্দার জীবনের গুনাহ খাতা মাফ করেন, সম্মান বাড়িয়ে দেন? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা শুনতে চাই। আল্লাহ রাসূল বললেন, ইসবাগুল উযুয়ে, যখন বান্দা ওযু করে, ঠান্ডার দিন কনকনে ঠান্ডা তবুও সঠিকভাবে ওযু করলো। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইনতিজারুস সালাতি বাদাস সালাহ, এক ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে আদায় করেছে, আর এক ওয়াক্ত সালাতের জন্য প্রতীক্ষায় রয়েছে। ফাযালিকুম রিওয়াত, রাসূল বললেন এইটাই হলো সেই কাজ, একটা হলো সুন্দর করে কষ্ট করা হওয়ার পরে ওযু করা, দ্বিতীয়টা হলো মসজিদে গিয়ে এক ওয়াক্ত সালাত আদায় করে আর এক ওয়াক্ত সালাতের জন্য প্রতীক্ষায় থাকা। আমার ভাইরা, যদি আমরা আল্লাহর নেক বান্দা হতে চাই, আল্লাহর নৈকট্য পেতে চাই, তাহলে আমাদেরকে দিনে পাঁচবার সালাত আদায় করতে হবে। সালাত ছাড়া বাঁচার কোনো রাস্তা আছে নাকি? সালাত ছাড়া আপনি নিজেকে মুসলমান বলে দাবি করতে পারবেন না, ইমানদার বলে দাবি করতে পারবেন না। আর যারা সালাত আদায় করে না, তাদের জন্য কোনো দোয়া করেও লাভ হবে না। আমার ভাইরা, কিছু কিছু মানুষ যদিও সে খারাপ, কিন্তু মাঝে মাঝে কিছু কিছু ভালো কথা বলে। হযরত আবু হুরায়রা বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, ওয়াক্কালা আলানি
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিহিফাযাতি যাকাত রমজান ফাতানিয়াত ফাজালাহু ইয়াসু মিনাত তামি ফাখাসতুহু ফাকুলতু লা আরফানাকা ইলা রাসূলুল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু হাদিসখানা বর্ণনা করেন এই হাদিসটা বুখারীর ভিতরে তিন জায়গায় বর্ণনা করা হয়েছে আবু হুরায়রা বলেন আল্লাহর নবী আমাকে জাকাতুল ফিতরের শস্যগুলোকে পাহারা দেওয়ার জন্য নিয়োগ করলেন আবু হুরায়রা বলেন আমি জাকাতুল রমজান রমজান মাসের জাকাতুল ফিতরের শস্যগুলোকে পাহারা দেওয়ার দায়িত্ব পেয়ে গেলাম রাত্রিবেলা আমি দেখলাম একজন আগন্তুক লোক এসে হাত ভরে শস্যগুলো নিয়ে যাচ্ছে আমি তাকে ধরে ফেললাম বললাম চলো আল্লাহর নবীর কাছে তোমাকে নিয়ে যাব লোকটা বলল ভাই বাড়িতে আমার অনাহারে রয়েছে সন্তানগুলো আমার সন্তান মা কে আছে আহাজারি করতেছে কানতেছে তুমি ছেড়ে দাও আর কখনো চুরি করব না হযরত আবু হুরায়রা বলেন আমি তার ছেড়ে দিলাম সে চলে গেল সকালবেলা আল্লাহ রাসূল জিজ্ঞাসা করে আবু হুরায়রা তোমার চোর গেল কোথায় আবু হুরায়রা রাতের ঘটনা খুলে বলল এরপরে আল্লাহ নবী বললেন আবু হুরায়রা এই চোরটা আজকে রাতে তাওয়ার আসবে আবু হুরায়রা চিন্তা করে সত্যি সত্যি যদি আজকে আসে তারে এমন ভাবে ধরব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে যাব কে চিন্তা করে খুব শক্তভাবে পাহারা দিচ্ছিলেন আবু হুরায়রা এই লোকটা পূর্বের মত আজকে যখন চুরি করতে আসছে আবু হুরায়রা লোকটাকে ধরে ফেলল লোকটাকে ধরবার পরে বলছেন তুমি গত রাত্রে বলেছিলে তুমি আর চুরি করবে না কেন তুমি আসছো আবু হুরায়রা বলেন চোরটা বলল বাইরে কত দিনের মতো এসে বলল বাড়িতে তার সন্তান গুলো না খেয়ে রয়েছে স্ত্রী না খেয়ে রয়েছে আবু হুরায়রা বলেন চোরটা বলল ভাই তুমি আমারে ছেড়ে দাও আর চুরি করব না আবু হুরায়রা বলেন আমি ওই চোরটাকে ছেড়ে দিলাম দেওয়ার পর সকালবেলা রাসূল জিজ্ঞাসা করলেন আবু হুরায়রা তোমার চোরের কি হলো আমি ঘটনা খুলে বললাম আল্লাহ নবী বললেন আবু হুরায়রা চোরটা বাড়াইলে আল্লাহ নবী কথা শুনে হযরত আবু হুরায়রা চিন্তা করে আজকে আর সরাসরি নাই চোরটা যদি আসে তাহলে চোরটাকে আমি ধরব না রাসূলের কাছে নিয়ে যাব হযরত আবু হুরায়রা বলেন তিতো রাত্রে আমি পাহারাদারের দায়িত্ব শুরু করলাম পূর্বের মতে লোকটা বা আসলো আসার পরে ওই শস্যগুলো হাত দিয়ে তুলে নিতে লাগলো আমি তারে ধরলাম ধরবার পরে বললাম ভাই চলো আজকে কোনো খাতির নেই নবীর কাছে তোমারে নিয়ে যাব এবার চোরটা বলতেছে ফাকাল ইদা আরাইতা ইলা ফিরাশিকা ফাকরাউ আয়াতাল কুরসি লায়াযনা আলাইকা মিনাল্লাহ মিনাল্লাহি হাফিজুন ওয়ালা ইয়াকরাবুকা শাইতান বলুন আল্লাহু আকবার শয়তান আমল আইবা বলছে আবু হুরায়রা কাবু হুরায়রা তুমি আমাকে ছেড়ে দাও যদি ছেড়ে দাও তোমার একটা হাদিস শোনাবো যদি ছেড়ে দাও তো তোমার এক হাদিস শোনাবো হাদিসটা কে শোনাচ্ছে শয়তান শয়তান বলছে আবু হুরায়রা তুমি আমাকে ছেড়ে দাও তোমার একটা হাদিস শোনাবো আবু হুরায়রা তো জ্ঞান পিপাসু ব্যক্তি আবু হুরায়রা বলেন বড় কি তুমি আমাকে হাদিস শোনাবা শয়তান বলছে আবু হুরায়রা রে তুমি যখন শুতে যাওয়া শুতে যাওয়ার সময় তুমি একবার আয়াতুল কুরসি তুমি তেলাওয়াত করবা তাহলে আল্লাহ তোমাকে সমস্ত রাত্রি পাহারাদার হয়ে যাবে আর শয়তান তোমার ধারে কাছেও যেতে পারবে না এইবার আবু হুরায়রা চোরটাকে ছেড়ে দিলেন চোরটাকে ছেড়ে দেওয়ার পর সকালবেলা আল্লাহ নবী আবার জিজ্ঞাসা করে আবু হুরায়রা তোমার চোরের কি হলো আবু হুরায়রা বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এরকম এরকম ঘটনা আল্লাহ রাসূল বলেন ফাকানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাতা
যে কথাটা বলেছে, যে হাদিসটা শুনেছে, যদিও লোকটা মিথ্যাবাদী কিন্তু সে সত্য কথা বলেছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, আবু হুরায়রা, তিনটা রাত্রি তুমি যার সঙ্গে কথা বলেছ সেই লোকটাকে কি তুমি চিনো? আবু হুরায়রা বলে, না। আল্লাহ নবী বলেন, এইটা হলো শয়তান। তিনটা রাত্রি তুমি যার সঙ্গে কথা বলেছিলে এইটা হলো শয়তান, আর শয়তান যা তোমার শিখাইছে শুনাইছে এইটা সত্য শুনাইছে। বলুন সুবহানাল্লাহ। অন্য হাদিসের ভিতরে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত সালাতের পর একটা বারায়াতুল কুরসি তেলাওয়াত করবে, আল্লাহ নবী বলেন, এই ব্যক্তি আর জান্নাতের ভিতরে অন্তরায় হলো শুধুমাত্র তার মৃত্যু। আয়াতুল কুরসি যদি কেউ পাঁচ ওয়াক্ত সালাতের পরে পড়ে, রাসূল বলছেন এই লোকটার জান্নাতের ভিতরে অন্তরায় পাসির হলো শুধুমাত্র মৃত্যু, অর্থাৎ মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে এই ব্যক্তি আল্লাহর জান্নাতে চলে যাবে। বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 70,000 উম্মতে মুহাম্মদ বিনা হিসাবে জান্নাতে যাবে। কত হাজার? ঘুমিয়ে গেছেন নাকি? একবারে ঘুম ছুটনা তাকবীর দেন। অনেক রাত হয়ে গেছে, বুঝতেছে আপনা থেকে ক্লান্তিতে পাইছে। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম। ব্যাটারি একবারেই দাও, মনে খালি বাড়ি বাড়ি করতেছে না, বাড়ি যাব কখন, বাড়ি যাব কখন। আমার ভাইরা, বেশি সময় আপনাদেরকে আটকে রাখবো না। বিনা হিসাবে 70,000 লোক আল্লাহর জান্নাতে যাবে। বলুন আলহামদুলিল্লাহ। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال قال النبي صلى الله عليه وسلم أريدت علي الأمم فأخذ النبي يمر معه ما هن فار والنبي يمر معه الأشارات والنبي يمر معه الخمسات والنبي يمر أحدهم فأفادرت فإذا سعدت قتيل قلت يا جبريل حول أمتي। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হাদিস কানে বর্ণনা করেন, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আগেকার উম্মতকে আমার সামনে পেশ করা হলো, আমি দেখতে পেলাম কোন নবী বহু উম্মতকে সঙ্গে নিয়ে আমার সামনে দিয়ে অগ্রসর হয়ে গেল, আবার কোন নবীর সঙ্গে ছোট উম্মতির দল, আবার কোন নবীর সঙ্গে 10 জন উম্মা, আবার কোন নবীর সঙ্গে, আবার কোন নবীর সঙ্গে, কোন উম্মতি নাই শুধু একা একাই যাচ্ছে। এমনি সময় বড় একটা দলকে আমি দেখতে পেলাম, আমি বললাম জিবরিল, ওই যে দেখা যায় বড় একটা দল, ওইটা কি আমার উম্মতের দল? হযরত জিবরিল আলাইহিস সালাম বলেন, কালালা, ওইটা আপনার উম্মত নয়। ওয়ালাউ কিনান জুরা ইলাল উফুকি ফানজরত ইদা সাওয়াদু কাসিরুন। আল্লাহ নবীকে বললেন, আপনি নজর দিয়ে দেখুন, সামনে একটা বিশাল উম্মতের দল রয়েছে, ওইটা হলো আপনার উম্মতের দল। আল্লাহ নবী সামনের দিকে নজর করার পরে বড় একটা দল তিনি দেখতে পেলেন। দেখার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওইটা হলো আপনার উম্মতের দল।
ওই দলের অগ্রভাগে আপনার উম্মতের মাঝখান থেকে 70,000 আপনার উম্মতকে আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাত দান করবেন, ওদের কোনো বিষয় হবে না, এদেরকে কোনো আযাব দেওয়া হবে না। আল্লাহ নবী বললেন কি করে এটা কেন? এবার হযরত জিবরিল আলাইহিস সালাতু সাল্লাম বলতেন ওয়ালিমা পালাউ কানু লা ইয়াকুতু আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ নবী বলেন, জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই বিনা হিসাবে যারা জান্নাতে যাবে এই লোকদের এক নম্বর গুণ ছিল এরা জীবনে কখনো শরীরে দাগ কাটে না। আমাদের দেশে দেখুন এখনো শরীরে টাটু আঁকে, আঁকে না? শরীরে অনেকে আগুনের ছ্যাঁক দেয়, কেন? বালা মুসিবত থেকে বাঁচার জন্য, সুরাসন্নি থেকে বাঁচার জন্য। অনেক বেটা ছেলের কানে ইয়া দেয় না, কান ফোড়ে কানের জিনিস দিয়ে রাখে, পুরুষ সালালে বেটা সওয়ালের এটা দিলে ওই সওয়ালের বালা মুসিবত কেটে যাবে। জিবরিল বলছেন আপনার ওই উম্মতের এক নম্বর গুণ, এরা কখনো শরীরে দাগ দিত না। দুই নম্বর গুণ হলো তাদের জীবনে শুভ অশুভ ওরা মানত না, স্কুল খোন ওরা মানত না, বনি বাটকারা ওরা মানত না, কোনো কিছু দেখে তারা শুভ মনে করত না, কোনো কিছু দেখে তারা অশুভ মনে করত না। এইবার তৃতীয় নম্বর বলে এরা ঝাড়ফুঁককে বিশ্বাস করত না, এরা কোরআনের ঝাড়ফুঁক ছাড়া ইসমে কালাম দ্বারা ঝাড়ফুঁক কখনো ব্যবহার করত না। বুখারীর ভিতরে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা এরা কোন এক সফর থেকে ঘুরতেছিলেন, ঘোরার সময় একজন একটা কাফেলার কাছে এসে তারা তাবু করলো, তাবু কাট বারো ভরে এরা বলেছিল আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা সাহাবি, আমরা সফর থেকে ঘুরতেছি, আমাদের খাবার জন্য আপনারা আমাদেরকে একটা ছাগল দেন, কিছু খাবারের ব্যবস্থা করে দেন। ঠিক সেই মুহূর্তে কাবিলার সর্দার জবাব দিয়েছিল তোমাদেরকে কোনো খাবার দেওয়া হবে না। আল্লাহর কি কারিশমা, এরা আল্লাহ নবীর সাহাবীরা তাবুতে অবস্থান করতেছেন, ইন দি মিন টাইমে ওই কাবিলার সর্দারকে সাপে দংশন করেছে, সাপে কেটেছে, কাটবার কারণে সব মন্ত্র তন্ত্র ফেল হয়ে গেছে, কাবিলার সর্দার তো আর বাঁচবে না, মরে যাবে। ঠিক সেই মুহূর্তে একজন ব্যক্তি বলল যাও ওইখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা রয়েছেন, ওদের কাছে গিয়ে জিজ্ঞাসা করো ওদের মধ্যে কি কেউ কোরআন দ্বারা সারপুক জানে নাকি। ওই কাবিলার প্রধানকে সর্দারকে সাপে কেটেছে, ওই কাবিলার ভিতরে যত উজা ছিল কবিরা ছিল সবগুলো ফেল করে ফেলাইছে, বিছনা মাইতে পারে নাই। রাসূলের উম্মতের কে বলে সাহাবীর কাছে এবার এসে যখন বলল, সাহাবীর একটু শিয়ানাগিরি করল, বলল আমরা ঝাড়ফুঁক দিতে পারি তবে শর্ত এতগুলো ছাগল দিতে হবে, রাজি হয়েছে? এইবার এক সাহাবী গিয়ে সূরা আল ফাতিহা পড়ে দম দেওয়ার কারণে ওই সর্দারের শরীরে সাপের বিষ ভালো হয়ে গেছে, বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহর কোরআনের আয়াত দিয়ে ঝাড়ফুঁক করা যায়, কোন মন্ত্র তন্ত্র দিয়ে ঝাড়ফুঁক করা যায় না। এটা হলো মনের একটা রোগ। আব্দুল্লাহ ইবনে মাসুদের স্ত্রী মাঝে মাঝে শোক উঠত, আমাদের যে এরকম শোক উঠে এরকম শোক উঠত, আব্দুল্লাহ ইবনে মাসুদ ঝাড়ফুঁক করেন কোরআনের আয়াত দিয়ে কিন্তু শোক ভালো হয় না। এক ইয়াহুদির কাছে গেলে ইয়াহুদি ঝাড়ফুঁক করলে ভালো হয়ে যায়, আব্দুল্লাহ ইবনে মাসুদ আল্লাহ রাসূলকে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই রকম সমস্যা। আল্লাহ রাসূল বললেন তোমার স্ত্রীকে ওই ইহুদির কাছে যাওয়া বন্ধ করে দাও, এমনি চোখ ভালো হয়ে যাবে। কেন না? শয়তান এর চোখের ভিতরে গোতায়, শয়তানের চোখের ভিতরে গোতায়,
যখন ইহুদির কাছে যায় সার ফুক যেটাই দিয়ে কেমনি ভালো হয়ে যায় বলো আল্লাহু আকবার। তো আল্লাহ রাসূলকে জিবিল বলছেন যে এরা মন্ত্র তন্ত্রতে বিশ্বাসী ছিল না, এরা মন্ত্র তন্ত্র দিয়ে ঝাড়ফুঁক করত না। চতুর্থ নম্বর গুণ, হযরত জিবরিল বললেন ওয়া আইলা রাব্বিহিম তাওয়াক্কালু, জীবনের প্রতিটি ক্ষেত্রে ভরসা করত আল্লাহর উপরে। কার উপরে? মনে রাখবেন চারটা বৈশিষ্ট্য। এক নম্বরে শরীরে কোনো প্রকার দাগ কাটা যাবে না। দুই নম্বরে কুল খন ভালো মন্দ শুভ অশুভ মানা যাবে। দোকানদারেরা সকালে গিয়ে বাকি চাইলে কয়, বাবা সকালে বনির খরিদ্দার তুই বাকি যদি লিস তাহলে আমার সাইট লস্ট হয়ে যাবে, ঠিক না? ঠিক, এটা মানা যাবে না। তিন নম্বর রাসূল বললেন কুফরি কালাম দিয়ে ঝাড়ফুঁক করা যারা বিশ্বাস করে নাই করে নাই। চতুর্থ নম্বর, জীবনের প্রতিটি ক্ষেত্রে যারা ভরসা করে আল্লাহর উপরে, আল্লাহর উপরে যারা ভরসা করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এদের জন্য আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাত নসিব করবেন। বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ পাক মুমিনদেরকে পরীক্ষা করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না রাজুলান লা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ ইন্দাল মানজিলাতি ফামা ইয়াবলুগুহা বিআমালিন ফামা ওয়া মা ইয়াজালুল্লাহু বাইতা ইয়াবতালিহু ইয়াকুরুহু হাত্তা ইয়াবলুগুহু ওয়াইয়াহু। আল্লাহ নবী বলেন, আবু হুরায়রা হাদিসখানা বর্ণনা করেন, তিনি বলেন আল্লাহ পাক যখন কোন ব্যক্তিকে উচ্চ একটা মাকামে নামটা লিখে দেন, আল্লাহ কোন সম্মানিত স্থানে নামটা যখন লিখে দেন, বান্দা যে আমল করে এইটা দ্বারা সেইখানে পৌঁছানো তার পক্ষে সম্ভব হয় না। আল্লাহ পাকের হাদিস সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে ওইখানে পৌঁছাবার জন্য আল্লাহ পাক ওই বান্দাকে সর্বসময় বিপদ আপদ দেন। বিপদ আসলে তো আমরা মাথা খারাপ হয়ে যায়, মরার আল্লাহ দেখে না, যা বিপদ সব আমার উপরেই দেয়। আপনার বিপদ নয়, আপনার জন্য রহমত। রাসূল বলছেন বান্দার নাম যখন আল্লাহ কোন উচ্চ মাকামে লিখেন, মনে করেন আপনার নামটা আল্লাহ জান্নাতের খাতায় লিখে দিয়েছেন, আপনি নামাজ কালামে খুব ভালো নয়, অন্যান্য ইবাদতেও আপনি ভালো নয়, পাইকারি দর কেটে যায় তাই আমিও পারি না, মানুষও সারে না, আল্লাহ আকবার। এইরকম করে চলা মানুষের নাম আল্লাহ জান্নাতের খাতায় যদি লিখে দেন, এই আমল দ্বারা তার জান্নাতে যাওয়া সম্ভব হবে না। আল্লাহ তখন তাকে বিপদ আপদ তার উপর নেমে আসে, বিপদ তার উপর আল্লাহ দেয়। এই বিপদ দেওয়ার পরে আল্লাহ পাক তাকে ধৈর্য ধরারও সমর্থন দান করে। বলুন সুবহানাল্লাহ। বিপদ দিলেন ধৈর্য ধারণ করার জন্য আল্লাহ পাক তাকে তৌফিক দান করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এরপরে আল্লাহ তাকে ধৈর্যের মাধ্যম দিয়ে তারে উচ্চ মাকামে পৌঁছে দেন। বলুন আলহামদুলিল্লাহ। আম আয়েশা রাদিয়াল্লাহু আনহা কালাত قال رسول الله صلى الله عليه وسلم ما من مصيبة تصيب المسلم إلا كفر الله بها عنه حتى شوقات يساقها। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী মাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মুসলমানের উপর যে কোনো বিপদ আপদ আপদ হয় না কেন আল্লাহ পাক তার জীবনের গুনাহ মাফ করে দেয়। আপনার উপর কোনো বিপদ যখন আসে এই বিপদের মাধ্যম দিয়ে আল্লাহ আপনার জীবনের গুনাহ মাফ করে দেন। এরপরে মাইশা সিদ্দিকা বলেন রাসূল বলেন কোন মুসলমানের পায়ে যদি একটা কাঁটাও বিধে এই কাঁটা বিধার ওসিলায় আল্লাহ তার জীবনের গোনা মাফ করে দেন। বলুন আলহামদুলিল্লাহ।
এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নবী মূসা আশআরী রাদিয়াল্লাহু আন্ন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال اذا مات ولد عبد قال الله للملائكه فما اتوهم ولد عبد فيقولون كبستم السماوات فوقه আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যখন কোনো ব্যক্তির সন্তান মৃত্যুবরণ করে কাউরে কলিজার টুকরো সন্তান আল্লাহ পাক ছোট্ট অবস্থায় তার কাছ থেকে মৃত্যু দিয়ে যখন তার কাছ থেকে ছিনিয়ে নেয় আল্লাহ বলেন ফেরেশতারে আমার বান্দার সন্তানে কলিজার টুকরো সন্তানের জীবন কি তুমি কবজ করেছো শয়তান বলে হ্যাঁ কবজ করেছি আল্লাহ পাক আবার বলেন ফেরেশতারে আমার অমুক বান্দার লারিসিরা ধন এইটা কি তার জীবন তোমরা কবজ করেছো ফেরেশতারে বলে হ্যাঁ তার জীবন আজান কবজ করেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফেরেশতারে যখন তার সন্তানের জানটা তোমরা কবজ করলা যখন তার জীবনটা তোমরা বের করে নিলা ঠিক ওই মুহূর্তে আমার বান্দা কি বলেছিল যখন কারো সন্তান মৃত্যুবরণ করে রাসূল বলেন আল্লাহ ফেরেশতাকে জিজ্ঞাসা করেন হে ফেরেশতা অমুকের সন্তানের জান কি কবজ করেছো ফেরেশতা বলে হ্যাঁ করেছি আল্লাহ আবার বলেন অমুক বান্দার কলিজার টুকরো নয়নের মণি নারী সিরা ধন ওইটা কি জান কবজ করেছো বলে হ্যাঁ করেছি আল্লাহ বলেন যখন দানটা কবজ করলা তখন আমার বান্দা কি বলেছিল এবারে ফেরেশতা বলে ফায়াকুলু মাদা ক্বালা বুদি ফায়াকুলুন খামিতাকা ওয়াস্তারদা ফায়াকুলুল্লাহ আল্লাহর হাবিব বলেন ফেরেশতা বলে আল্লাহ সর্বপ্রথম আপনার বান্দা আলহামদুলিল্লাহ বলে আপনার শুকরিয়া করেছিল কি বলেছিল আলহামদুলিল্লাহ ফেরেশতা বলছে আল্লাহ সর্বপ্রথম আপনার বান্দা বলেছিল আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করার পরে বলেছিলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই দোয়াটা পড়েছিল আল্লাহ রাব্বুল আলামিন বলেন فيقول الله ابنوا لعبدي بيتا في الجنة وسموه بيت الرحام الله النبي بلن الله بلن فرستاري আমার যে সঞ্জয় বান্দার সন্তানকে জান তোমরা ছিনিয়ে নিয়ে আসলা এই বান্দার জন্য জান্নাতের ভিতরে একটা ঘর বানায়া দে ছোট্টবেলা সন্তান যদি আল্লাহ কেড়ে নেন আপনি যদি ধৈর্য ধারণ করতে পারেন আল্লাহ শুকরিয়া আদায় করতে পারেন আপনার জন্য জান্নাতের ভিতরে একটা ঘর তৈরি করা হবে যে ঘরটার নাম হলো বাইতুল হাম প্রশংসার ঘর বলুন সুবহানাল্লাহ আমার ভাইরা জীবনের প্রতিটি অবস্থায় ভরসা রাখতে হবে আল্লাহর উপরে চাইতে হবে আল্লাহর কাছে আল্লাহর রেজবন্দি করার জন্য আল্লাহ পাকের সান্নিধ্য লাভের জন্য আল্লাহ পাকের দেওয়া বিধানগুলো মেনে চলতে হবে বলুন ঠিক না ব্যাঠি আমার এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানু ইউরিদুল্লাহু বিহি খাইরান ইউসিব মিনহু ওয়াহুল বুখারী আল্লাহ রাসূল বলেন আল্লাহ যদি কারো ভালো চায় আল্লাহ যদি কারো কল্যাণ চায় আল্লাহ যদি কারো ভালো করতে চান তাহলে আল্লাহ ওই ব্যক্তির উপরে বিপদ দেন বলুন সুবহানাল্লাহ তাহলে আমাদের প্রতি যে বিপদগুলো আসে এই বিপদগুলো আমাদের ভালোর জন্যই আল্লাহ দেন খারাপের জন্য দেন না এই বিষয়ে আমাদের ধৈর্য ধারণ করতে হবে আল্লাহর কাছে আমাদের ইস্তিকামত থাকতে হবে এই জন্য আল্লাহ বলেছেন ان الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكه الله تخافوا الله تخافوا ولا تحزنوا ابشروا بالجنه التي كنتم توعدون الله বলেন যারা বলে নিশ্চয় আমাদের রব হলো আল্লাহ
আল্লাহকে রব মানবার পরে তার উপর জীবনে যতই বড়ই শাস্তি নেমে আসুক না কেন তবু আল্লাহর উপরে যারা অটল থাকে আল্লাহ বলছেন মৃত্যুর সময় আমি আল্লাহ তার কাছে রহমতের ফেরেশতা নাজিল করে দিই আর এই ফেরেশতাটা বলে আল্লাহ তাখাফু হে আল্লাহর বান্দা তোমার কোনো ভয় নাই ওয়ালা তাহজান তোমার কোনো চিন্তার কারণ নাই ওয়াবাশির তোমার জন্য শুভ সংবাদ হলো ওই জান্নাতে যেই জান্নাতের জন্য তুমি এত কষ্ট করলে বলুন আলহামদুলিল্লাহ আমার মায়েরা বোনেরা আপনাদের জন্য কয়েকটা সবক দিয়ে যাচ্ছি মা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নারী জীবনে চারটা আমল করবে কয়টা চারটা আমল করবে এক নম্বর মা আপনাকে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে হবে মাসে জরুরতের কারণে আপনার যে কয়েকদিন এই ব্যাপারে আল্লাহ পাক আপনার নামাজকে মাফ করে দিয়েছেন বলুন আলহামদুলিল্লাহ এই জরুরত ছাড়া আপনাকে পাঁচ ওয়াক্ত সালাত যথাযথভাবে আদায় করতে হবে রমজান মাসে এক মাস ফরজ রোজা আপনাকে রাখতে হবে তিন নাম্বার আপনার সতীত্বের হেফাজত করতে হবে সতীত্বের হেফাজত বললেই তো মুশকিল সতীত্বের হেফাজতটা কি বোঝাও মুশকিল আজকে বর্তমান আমাদের দেশে যে বোরকা দ্বারা পর্দার ভান করা হয় আসলে তো পর্দা নয় পর্দা করার বোরকার সাইজ একটা ফ্যাশন মারার বোরকার সাইজ আর একটা আমাদের দেশে যে বোরকাটা ব্যবহার করা হচ্ছে শতকরা 90% এটা হেজাবের বোরকা নয় পর্দার বোরকা নয় এটা হলো মোশন মারা বোরকা একটা বরকার ভিতর থেকে তিন চারটা কালার বের হয় মা এটা আপনার জন্য পর্দা নয় আপনাকে এমন পোশাক এমন আপনাকে বোরকা পরিধান করতে হবে যে বোরকা পরিধান করার কারণে আপনার আকর্ষণীয় জায়গাগুলো পর পুরুষের চক্ষু গোচর হবে না ঢিলা ঢালা বোরকা আপনাকে পরতে হবে মুখমণ্ডল আবৃত করতে হবে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহ কোরআনে বলেছেন যেই নারীটা পর্দা নিশীন অবস্থায় রাস্তায় বের হবে তার দিকে তাকালেই যেন বুঝতে পারা যায় সে একজন মমিনা নারী আল্লাহ বলছেন আমি আল্লাহ তার এই পুরুষের উপদ্রব থেকে আমি নিজেই হেফাজত করব বলুন আলহামদুলিল্লাহ আমার মায়েরা আপনাদেরকে পর্দা মেনটেন করতে হবে মা এটা আপনার নিজস্ব কাজ এটা পরকালীন জীবনের মুক্তির কাজ আপনি দুনিয়াতে যাই করে যান যদি আপনি বেপর্দা ভাবে ঘুরেন আপনি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করলে কোনো লাভ হবে না আপনি যদি রমজান মাসে এক মাস ফরজ সিয়াম পালন করেন এরপরও যদি আপনি দিনে অধিকাংশ বছরের দিনে সিয়াম পালন করেন আর যদি আপনার পর্দা না থাকে আপনি দেয়ুস আপনার কোনো ইবাদত কবুল হবে আমার মায়েরা বোনেরা এই জন্য করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা অপরাধের কথা আপনাদের বলেছেন রাসূল বলেন আমি মেরাজে গিয়ে জান্নাত জাহান্নাম পরিভ্রমণ করলাম জান্নাতের ভিতরে দেখলাম অধিকাংশ গরিব মানুষগুলো জান্নাতের ভিতরে বলুন আলহামদুলিল্লাহ জাহান্নামের ভিতরে আমি অধিকাংশ নারীদেরকে দেখলাম সাহাবায়েরা জিজ্ঞাসা করলেন সাহাবা কেরামেরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মহিলারা কেন অধিকাংশ জাহান্নামে আল্লাহ রাসূল বললেন এটা কুফরির কারণে সাহাবীরা বললেন মেয়েরা আবার কিভাবে আল্লাহর সঙ্গে কুফরি করে আল্লাহ রাসূল বললেন আল্লাহর সঙ্গে নয় এরা ওদের স্বামীর সঙ্গে কুফরি করে কেমনে রাসূল বলছেন সারা জীবন তাকে স্বামী তার চাহিদা পূর্ণ করেছে একটা দিন একটু দিতে কম হয়েছে আর বলে ফেললো যে তোমার সঙ্গে বিবাহ হয়ে জীবনে কিছুই পেলাম না কিছুই তুমি দিলা না আল্লাহ রাসূল বলেন এইটাই হলো স্বামীর সঙ্গে কুফরি করা আর এই কুফরি করার কারণে তাকে জাহান্নামে অধিকাংশ মহিলারা জাহান্নামে হয়েছে আমার মায়েরা বোনেরা আপনারা স্বামীদের অকৃতজ্ঞ হবেন না স্বামীদের না শুকুরি করবেন না আপনাকে পর্দা মেনটেন করতে হবে
নিজের দায়িত্ব পর্দা মেনটেন করতে হবে।